ইব্রাহিম আলাইহিস সালাম ও পাখিগুলো। বহু দিন আগের কথা, তখন পৃথিবীতে বাস করতেন আল্লাহর এক প্রিয় মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর সত্যিকারের বন্ধু ছিলেন। তিনি আল্লাহর একজন মহান নবী ও রাসূল ছিলেন। একবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি মৃতকে কিভাবে পুনরায় জীবিত করেন তা কি আমায় একটু দেখাবেন? আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, আমি মৃত যে কোনো কিছুকে পুনরায় জীবিত করতে পারি, এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ, আমি তো তা বিশ্বাস করি। আমার মনকে বোঝানোর জন্য একটু দেখতে চেয়েছি শুধু। আপনি তো সব কিছুই পারেন, পরওয়ার দিগর। আল্লাহ তার এই দুয়া কবুল করলেন। দুনিয়ায় দেখাতে চাইলেন আল্লাহর এক অনুপম কুদরত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে চারটি পাখি ধরে নিয়ে আসতে বললেন এবং ওইগুলোকে ভালো করে পোষ মানাতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম বন থেকে চারটি পাখি ধরে আনলেন। পাখিগুলো খুব সুন্দর ছিল। ধীরে ধীরে পাখিগুলো পোষ মেনে গেল। পাখিগুলোকে ডাক দিলে সাথে সাথেই চলে আসত। এগুলোকে তিনি আলাদা আলাদা ভাবে চিনতেন। আল্লাহ তাআলা তার বন্ধুকে এবার বললেন, পাখিগুলোকে জবাই করে টুকরো টুকরো করে ফেলো, আর টুকরো অংশগুলো বিভিন্ন পাহাড়ে রেখে এসো। কিছুটা শিহরিত হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু আল্লাহর অপার মহিমা দেখার জন্য তিনি তাই করলেন। তিনি পাখিগুলো একেবারে টুকরো টুকরো করে কেটে ফেললেন। অতঃপর টুকরোগুলোকে একত্রে মেশালেন। এবার তিনি পাখির মেশানো টুকরোগুলো কয়েকটা পাহাড়ে রেখে এলেন। আল্লাহ বললেন, এবার পাখিগুলোকে ডাকো, এরা ঠিকই তোমার কাছে ছুটে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় দাঁড়িয়ে পাখিগুলোকে একে একে ডাক দিলেন। কি অবাক ব্যাপার, বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জায়গায় এক এক পাখির এক একটি অংশ ছিল। কোথাও হাড়ের একটি অংশ, কোথাও ডানার, কোথাও গোস্তের, কোথাও কলিজার কোনো অংশ হয়তো পড়েছিল, কোথাও রক্ত পড়েছিল। সবগুলো অংশ ভিন্ন ভিন্ন জায়গা থেকে এক হয়ে নিমিষেই মিলে গেল। মুহূর্তেই জীবন্ত পাখি হয়ে উড়ে চলে এলো। আল্লাহর মহিমা দেখে তিনি খুবই অবাক হয়ে গেলেন। জানো, কিয়ামতের পর এ পাখিগুলোর মতোই হবে মানুষের অবস্থা। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বা মাটিতে মিশে যাওয়া মানুষেরা এভাবে জীবন ফিরে পাবে। দৌড়াতে দৌড়াতে হাশরের ময়দানে হাজির হবে এ পাখিগুলোর মতোই। অনেকে মনে করে মানুষ মরে গেলে সব শেষ, তাই তারা দুনিয়ায় ইচ্ছে মতো খারাপ কাজ করে বেড়ায়। কিন্তু না, এ কথাটা মোটেও ঠিক নয়। মৃত্যুর পর আল্লাহ তাআলা এভাবেই আবার সবাইকে জীবিত করবেন, তাদের বিচার করবেন, ভালো কাজের জন্য চির শান্তির জান্নাত দেবেন, খারাপ কাজের জন্য দেবেন ভয়ঙ্কর জাহান্নাম। তোমরা কি জানো এক ঘটনা আল্লাহ তাআলা কোথায় বলেছেন? পবিত্র কুরআনের সূরা বাকরার 260 নম্বর আয়াত পড়লেই তোমরা এই ঘটনা
জানতে পারবে। আল্লাহ তাআলা সেখানে এই ঘটনার ইঙ্গিত দিয়েছেন।